মহানবী নিজেকে মসজিদ বানায় নাই, তুই মসজিদে হাদিস হইবি, মসজিদের কল্যাণে হাদিস হইবি, ক মসজিদ মহানবী বানাইছে কি দেখাই বলবো তোকে? না, আমরা আজকে দেখবো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জীবন দশায় মসজিদ তৈরি করেছেন কি করেনি। আমরা যদি দেখি মসজিদুল কুবা উইকিপিডিয়া, এখানে উইকিপিডিয়াতে যদি আপনারা লক্ষ্য করেন, উইকিপিডিয়া লেখাটা আপনারা স্ক্রিনে খেয়াল করেন, এখানে বলছে যে হিজরতের পর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই মসজিদের ভিত স্থাপন করেন উইকিপিডিয়া সাক্ষ্য দিচ্ছে, একই ধরনের কথা লেখা আছে। আর রাহিকুল মাকতুম পৃষ্ঠ নম্বর 217 একই ধরনের কথা লেখা আছে। সিরাত ইবনে হিশাম পৃষ্ঠ নম্বর 135 সহিহ বুখারী হাদিস নম্বর 428 এছাড়াও আমরা যদি ইতিহাসের কিতাবগুলো দেখি আল বিদায়া ওয়ান নিহায়া 3 নম্বর খণ্ডের 374 পৃষ্ঠা, এখানে কী লেখা আছে আপনারা পড়েন, হলুদ কালার দিয়ে হাইলাইট করা আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবায় আগমনের প্রথম দিনেই এই মসজিদের ভিত্তি স্থাপন করেছিলেন। দেখি একটাই তো হয়ে যায়, আরেকটা উত্তর দিয়ে রাখি, মসজিদুল নববী, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদে নববী তৈরি করেছিলেন তার কিছু দলিল আমরা দেখব। আমরা প্রথমে দেখব উইকিপিডিয়া, উইকিপিডিয়া যদি আপনারা লক্ষ্য করেন হাইলাইট করা আছে, দেখেন ভালো করে খেয়াল করেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত মসজিদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় আসার পর এই মসজিদ নির্মাণ হয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগতভাবেই এই মসজিদের নির্মাণ কাজে অংশ নিয়েছিলেন। দেখলাম একই ধরনের কথা লেখা আছে আর রাহিকুল মাকতুম পৃষ্ঠ নম্বর 228 এই একই ধরনের কথা লেখা আছে। সিরাত ইবনে হিশাম এই মসজিদ তৈরির কাজে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোগদান করেছিলেন। আমরা রাহিকুল মাকতুম থেকে দেখলাম, সিরাত ইবনে হিশাম থেকে দেখালাম, আমরা এখন দেখব আল বিদায়া ওয়ান নিহায়া 3 নম্বর খণ্ডের 385 পৃষ্ঠায়, এখানে কী ধরনের কথা লেখা আছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদ তৈরির কাজে মানে তৈরি করার নির্দেশ দিয়েছিলেন। তারা আমরা ভাই যে দাবিটা করেছিল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি জীবন দশায় কোনো মসজিদ তৈরি করেনি, এই দাবিটা নিতান্তই মানে একদম ভুল।